তো হাই গাইস, আপনাদের স্বাগত আমার চ্যানেলে শঙ্কর ব্লগে। আর আজকে চলেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে এসেছি সেই বাগানটা, মানে বাগানটা বেসিক্যালি কেমন, মানে চারপাশ দিয়ে মানে হলো বড় বড় গাছ রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা ঘরোয়া টাইপের সবজি বাগান। আর সেই মানে যে এই যে সবজি বাগানটা রয়েছে, এটার মধ্যে আদা গাছ, হলুদ গাছ, তারপরে আরও কী বলবো এটাকে, করলা গাছ, তারপরে আরও মানে পাট গাছ, আরও নানান ধরনের শাক গাছ ফাছ এগুলো রয়েছে। তো এটার ভেতরে যাওয়ার রাস্তা মনে হয় আমার পিছন দিয়ে এদিক দিয়ে আমাকে যেতে হবে। তো আমি এখন এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে এরকমভাবে ঘুরে ঢুকতে হবে আমাকে। তো চলো যাই এখন বাগানের মধ্যে। আর গাছগুলো তোমরা দেখতে হবে, অনেক বড় বড় গাছ, নিম গাছ, আর এখন পাতা নেই, পাতা ঝরে গেছে, কিন্তু হবে নতুন পাতা আবার। তো চলো যাওয়া যাক। তো গাইজ, এই হচ্ছে রাস্তা। আর আজকে সকালে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির ফলে এই দেখো রাস্তার অবস্থা একদম পুরো জল জমে গেছে, কারণ এদিক দিয়ে গাড়ি সাইকেল তারপর এগুলো যায়, তো ওর জন্য রাস্তা এমন। তো এদিক দিয়ে যেতে হবে আমাদের, এদিক দিয়ে গিয়ে মানে ভালোই রাস্তা বাগানের ভেতর দিয়ে এরকমভাবে। আর গাইজ, সূর্য একদম ইয়েতে রয়েছে, মানে ডুবে যাবে একটু পরেই, তো তার আগে শেষ আলো দিচ্ছে সূর্য। তো গাইজ, এদিক দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে তো আটকানো রয়েছে জঙ্গল দিয়ে, তো আমাদের ওদিক দিয়ে ঘুরে যেতে হবে, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। ওইখানে দুটো গরু বাঁধা, ওইখানে একটা লোক। ওদিক দিয়ে তো আমি ঢোকার জায়গা পেলাম না, তো আমি এই যেদিক দিয়ে এসেছিলাম ওদিক দিয়ে আবার চলে আসলাম। তো এখানে বাস রয়েছে, কিন্তু বাস ডিঙিয়ে ঢোকা যাবে ভিতরে, তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে একটা আম গাছ রয়েছে, তো এখন ভিতরে যাব। তো গাইজ, ভিতরে তো যোগ রয়েছে, আমি একবার ঢুকে দেখছিলাম যোগ। তো গাইজ, ভিতরে ঢুকবো না, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ, এখানে রয়েছে একটা লেবু গাছ, এই যে এখানে লেবু গাছ, লেবু গাছ এখনও লেবু হয়নি। আর এই পাশে তো বাঁশ দিয়ে আটকানো, এই পাশে যে পাট গাছ, মানে যে খড়ি হয় পাট কাঠি, ওগুলো গাছ, এই যেগুলো শুকোতে দেওয়া হয়নি এখনও, মানে ভিজতে দেওয়া হয়নি, ভেজার পরে যে এই যে ছালগুলো রয়েছে এগুলো ছাল এরকম উঠে যাবে, আর এখান থেকে চলে আসবে কাঠি। আর এখানে ঘাসও রয়েছে, এখানে কিছু লাগানো হয়নি, ওইখানে লাগানো হয়েছে পাট গাছ ছোটো ছোটো, ওই যে তোমরা দেখতে পাবে। আর এখানে যে হলুদ গাছ, যেগুলো চিকন চিকন লম্বা লম্বা পাতাগুলো হলুদ গাছ, আর এদিকে লেবু গাছ, হলুদ গাছ, ওইদিকে লাগানো হয়েছে করলা গাছ, আর এই পাশটায় রয়েছে ছোট্ট একটা আম গাছ। আর গাই সূর্য প্রায় ডুবে যাবে, এই যে এমন এখন ভালো দেখতে পাবে। আর এই বাগানের মাঝখানে এরকম এই যে বড়ো বড়ো গাছ রয়েছে, অনেক বড়ো বড়ো, এগুলো সব হচ্ছে নিম গাছ চারপাশ দিয়ে। আর নিম গাছ, নিম গাছই বেশি। আর ধান যাচ্ছি, কালকে যে হয়েছিলাম যে ধানগুলো ছিল এদিক দিয়ে, ওগুলো সব উঠিয়ে নেওয়া হয়েছে। আর গাইস, এখানে রয়েছে একটা তেজপাতা গাছ, এই দেখো, এই যাচ্ছে তেজপাতা, এগুলো শুকিয়েই তারপর খাওয়া হয়, এখন তো মানে কাঁচা রয়েছে, এগুলো কেটে নেওয়া হয়। আর তেজপাতা গাছ প্রায় চা গাছের মতনই হয় গোড়াগুলো দেখতে, এই দেখো, কেউ বুঝতে পারবে না। আর গাইস, এই দেখো চা পাতা, এই পাতাগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো তোলার মতো, এই যে এই বাগানটায় হয়েছে, পাশেরটায় নেই, এটাই হয়েছে। আর এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা যেটাতে আমি এসেছি। আর গাইস, ওই যে দূরে যে একটা সাদা ইয়ে রয়েছে, ওটা একটা ঘর বাগানের ভেতরে। আমাদের এখানে তোমরা অনেক এরকম ঘর দেখতে পাবে বাগানের ভেতরে, এরকম রাখা হয়। আর এদিক দিয়ে গাইস অনেক গাছ। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটার পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে গিয়ে মানে ওই বাড়ির সোজাসুজি হচ্ছে বাগানের ভিতরে রাস্তা, এই যে এদিক দিয়ে এসে তারপরে এই যে রাস্তা, এত ভিতর দিয়ে এখানে আসতে হয়। আর গাইস, মেঘ নেই আকাশে, বৃষ্টি সকালে হয়ে গেছে, রাত্রে হয়তো হতে পারে কি না জানি না, কিন্তু এখন হবে না, একদম আকাশটা পরিষ্কার রয়েছে। তো গাইজ, এখানে রয়েছে একটা আনারসের গোড়া, তোমাদের দেখাই, এই দেখো, এই যে একটা আনারসের গোড়া। তো মানে আনারস যে হয়, আনারস ফলের ওপরে এরকম একটা ইয়ে হয়, তো আনারসটা যখন খাওয়া হয় তো তখন এটা মানে ভেঙে এখান থেকে এরকম ভেঙে ভেঙে ফেলে দেওয়া হয়, তারপর আনারসটা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর কেউ কেউ এটা ভাঙে না, এটা শুদ্ধই নিয়ে যায়, আবার কেউ কেউ ভেঙে এখানে ফেলে দেয়। তো গাইজ, এখন মানে ছবিটা ভালো আছে, কারণ সূর্যটা একদম সামনে রয়েছে, সামনের থেকে সূর্যের আলো পড়ছে, মানে একদম লাল সূর্য, ডুববে ডুববে ভাব। আর গাইজ, এখানে যে এসেছি তো ফোনও প্রবলেম দিচ্ছিল, আর না ভিডিওটা আমি আর আগে শ্যুট করতাম, এসেছি ফোনের ক্যামেরাই খুলছে না, এমন ব্যাপার হয়ে গেছে এখানে এসে। তো গাইজ, মানে যেখানে যাও প্লাস্টিক দেখতেই পাবে, এখানেও প্লাস্টিক, মানে যেখানে যাও এখন শুধু প্লাস্টিক আর প্লাস্টিক, লোকে বোঝেও না যে এইসব জায়গায় প্লাস্টিক ফেলতে নেই, তাও ফেলে। তো গাইজ, এখানে এক ধরনের গাছ রয়েছে যে তোমরা দেখতে পাবে, এমন পাতা হয়, তো আমি জানি না এটা কী গাছ, তোমরা যদি জানো তো কমেন্ট করে বলতে পারো। পাতাগুলো ভালো সুন্দর হলুদ হলুদ, এই দেখো, এইগুলো গাছ এখানে অনেক রয়েছে, এই যে যদি তোমরা দেখো, এই যে একটা দেখো এত বড় গাছ, এইখানে একটা, ওইখানে ছোট একটা, তারপরে এই পাশ দিয়ে, তো এই দেখো এই পাশে ভর্তি, আর এর মাঝখান মাঝখান দিয়ে রয়েছে এই যে নিম গাছ, এত বড় বড়, এখানেও একটা নিম গাছ, এই যে আর ওই পাশে মেঘটা সুন্দর লাগছে একদম গোলাপি গোলাপি। আর এই পাশ দিয়ে এই দেখো চা বাগান, চারপাশ দিয়ে শুধুই চা বাগান, চা বাগান আর চা বাগান, মানে
মানে আমাদের এখানে তুমি যেখানে যাও এরকম শুধু চা বাগানই দেখতে পাবে পাশ দিয়ে, আর মাঝখানে মাঝখানে দু একটা আনারস বাগান যদি দেখো তো তোমার ভাগ্য সেটা। আই থিঙ্ক গাইজ আজকের ভিডিওতে এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যদি এরকম ভিডিও দেখতে চাও মানে গ্রাম রিলেটেড তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রিপশন একদম ফ্রি। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।